Hello friends, welcome back to my channel. আজকে আমি আলু স্কোয়াশ আর চিংড়ি মাছের ডালনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই সহজ একটা রান্না। আমরা জানি চিংড়ি মাছ যাতেই আমরা দিয়ে রান্না করি না কেন তার টেস্টটা ডাবল হয়ে যায়। আজকে আমি চিংড়ি মাছটা স্কোয়াশ দিয়ে তৈরি করব। তাহলে চলুন দেখে নিই। আমি একটা কড়াই প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এতে আমি 2 চামচের মতো তেল দেব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে রেখে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি 2-3 মিনিট তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এইটাকে আমি তুলে নেব। এবার এই তেলে আমি আরো 1 চামচ তেল নিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। জিরেটা থেকে ভাজা ভাজা গন্ধ বেরোলে আমি ডুমো ডুমো করে কেটে রাখা তিনটে আলু দিয়ে দেব। ডুমো ডুমো করে কেটে রাখা 2টো স্কোয়াশ দিয়ে দেব। আমি 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নেব। আমার আলু আর স্কোয়াশগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি আদা, কাঁচা লঙ্কা আর 1টা ছোট টমেটোর পেস্ট দিয়ে দেব। এতে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 পরিমাণ মতো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এখন আমি এটাকে ঢেকে যতক্ষণ না আলু আর স্কোয়াশটা নরম হচ্ছে ততক্ষণ আমি এটাকে রান্না করব। স্কোয়াশ আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আরো 5 মিনিট ফুটিয়ে নিয়ে সার্ভ করে নেব। তরকারিটা একদম হয়ে গেছে। এটাকে আমি এবার নাবিয়ে নেব। স্কোয়াশ আলু চিংড়ি মাছের ডালনাটা আমি সার্ভিং বলে বেড়ে নিয়েছি। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে আজই আপনার সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।